বর্তমান সময়ে দেশের আলোচিত সমালোচিত অভিনেত্রী পূজা চেরি। ক্যারিয়ারের শুরুতে শিশুশিল্পী হিসেবে রূপালী পর্দায় হাজির হলেও বর্তমানে পূজা চেরি পুরোদস্তুর একজন নায়িকা। নিজের অভিনয় আর রূপ দিয়ে জয় করেছেন অগণিত দর্শকের মন। তবে সম্প্রতি অভিনয় ছাড়াও ব্যক্তিগত বিভিন্ন ইস্যুতে খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। ডালিউডের কিং খান খ্যাত নায়ক শাকিব খানের সাথে প্রেম এবং নিজের ধর্ম পরিবর্তন করে বিয়ে সহ নানা বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পূজা চেরি। সবশেষ এই অভিনেত্রীর যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তি ও শাকিব বুবলি ইস্যুতে যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। দুয়ে দুয়ে চার মিলাতে নেটিজেনদের মধ্যে শুরু হয়ে গিয়েছে আলোচনা সমালোচনা। এতে পূজা চেরি সম্প্রতি বিরক্ত হয়ে গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে মামলার হুমকি দিলেও কিছুতেই যেন থামছে না সমালোচনা। এদিকে মেয়েকে ঘিরে গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন পূজা চেরির মা ছনা রায়। পূজা মানসিকভাবে ভেঙে পড়েছেন উল্লেখ করে তিনি জানান, পূজাকে এখন ঘরে একা রাখতেও তাদের ভয় লাগে, কখন কি করে বসে। দয়া করে মেয়েকে নিয়ে কেউ এসব বাজে কথা লিখবেন না, মা হয়ে তিনি সবাইকে অনুরোধ করছেন। পূজার মা ঝর্ণা রায়ের কথায়, যে কোনো সময় তার মেয়ে একটা দুর্ঘটনা ঘটাতে পারে, তারা সবসময়ই এ ভয়ে আছেন, তিনি মা হয়ে সবসময় মেয়ের পাশেই আছেন। বিশ্বাস করেন প্রেম বিয়ে এসবই মিথ্যা, মানুষ এসব মিথ্যা বলে কি মজা পাচ্ছে। এছাড়া পূজার মা আরও বলেন, এসব সংবাদের জন্য তাদের কি অবস্থা কেউ কি একবার চিন্তা করেছেন। তাই সবার কাছে হাত জোর করে বলছেন, তার মেয়েটা ছোট, দয়া করে মেয়েটাকে বাঁচতে দিন, মানুষ যেভাবে ওকে নিয়ে সংবাদ প্রকাশ করছে তাতে ওর অবস্থা খুব খারাপ। ঝর্ণা রায় আরও বলেন, মেয়েটা ছোট, সারাক্ষণ শুধু কান্না করছে, তাকে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না, কোনোভাবেই ওর মন ভালো করতে পারছেন না, এসব কথার কারণে পরিবারের অন্যরাও ভালো নেই।